ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে আসছে যে লোকাল ট্রেন নিয়ে। তো কবে থেকে রাজ্যের মধ্যে লোকাল ট্রেন চালু করা হবে, এর পাশাপাশি লোকাল ট্রেন নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত সিনহা কী বলেছেন এবং কবে থেকে রাজ্যের মধ্যে লোকাল ট্রেন চালু করা হবে, সমস্ত ডিটেলস দেখবো আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক ক্লিক করে ভিডিওতে লাইক দিন, আজ লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে মেট্রো চলাচল শুরু নিয়ে যখন প্রস্তুতি চরমে, তখন লোকাল ট্রেনের যাত্রীদের নিরাশ করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত সিনহা। বুধবার সাংবাদিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে তিনি বলেন যে এখন এই শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন চালানোর কোনো পরিকল্পনা নেই রেলের। মেট্রো রেল চলাচল শুরুর পর পরিস্থিতি বিবেচনার পর এই ব্যাপারে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে চাকা ঘোরাবে কলকাতায় মেট্রো, ইতিমধ্যেই চলতে শুরু করেছে দিল্লি মেট্রো, তাই লোকাল ট্রেন চলাচল নিয়েও আশাবাদী হয়েছিলেন কিন্তু নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন বন্ধ থাকা ইতিমধ্যেই কলকাতা এবং লাগোয়া জেলাগুলির কয়েক লক্ষ মানুষ কিন্তু কর্মসংস্থান কিন্তু হারিয়েছেন, অনেকে বাড়তি ভাড়া গুনে চাকরি কিন্তু রক্ষা করছেন, কিন্তু এখনই কিন্তু লোকাল ট্রেন চালাতে রাজি নয় কিন্তু রেল। বুধবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে কাজ চলছে, এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে কিন্তু রেল। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে অ্যাপ তৈরির কিন্তু কাজ চলছে, কিন্তু ট্রেন চালানোর ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া সময় কিন্তু আসেনি। তিনি বলেন যে কলকাতা মেট্রোয় কিন্তু দৈনিক 6.5 লক্ষ যাত্রী কিন্তু বহন করে, সেখানে পূর্ব রেলে প্রতিদিন লোকাল ট্রেনে প্রায় 30 লক্ষ যাত্রী কিন্তু যাতায়াত করেন। প্রায় 200টি স্টেশন রয়েছে কিন্তু পূর্ব রেলের। এই বিপুল সংখ্যক স্টেশনে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা কিন্তু মুখের কথা নয়। সঙ্গে তিনি জানিয়েছেন যে লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও ট্রেনের ভিতর এবং প্ল্যাটফর্মে হকারদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না, আর হকারদের কিন্তু পুনর্বাসন নিয়েও কোনো ভাবনা নেই কিন্তু রেলের। বিশেষজ্ঞদের মতে করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর লোকাল ট্রেন চালু হলে একাধিক চ্যালেঞ্জারের মুখে কিন্তু পড়তে হতে পারে কিন্তু রেলকে, যার জেরে হতে পারে বিক্ষোভ, তৈরি হতে পারে কিন্তু আইন শৃঙ্খলার সমস্যা, সেসব ব্যাপারে নিশ্চিত হয়ে কিন্তু ট্রেন চালুর ব্যাপারে কিন্তু এগোতে চায় কিন্তু রেল। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে কিন্তু রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়ার তরফ থেকে যে কোনোরকমভাবে কিন্তু লোকাল ট্রেন ইতিমধ্যে চালু করা হবে না রাজ্যের মধ্যে। এর পাশাপাশি কিন্তু অর্থাৎ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার কিন্তু সুনীত সিনহা জানিয়ে দিয়েছেন যে অর্থাৎ রাজ্যের সঙ্গে আলোচনা করা হবে, এর পাশাপাশি যেহেতু ইতিমধ্যে তার লকডাউনের পাশে করোনা সোশ্যাল ডিস্টেন্সিং যে রয়েছে তা বজায় কিন্তু থাকবে না, তাই সেদিক থেকে কিন্তু তাদের বিবেচনা করে কিন্তু একদিকে লোকাল ট্রেন কিন্তু চালানো হবে। তো এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কোনো শাখা রয়েছে কোনো জানিয়ে দেবেন, এবং যখন নতুন আপডেট চলে আসবে সমস্ত আপডেট আপনি চ্যানেল পেয়ে যাবেন। এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।